যারা হজ করেছেন তাদের হজটা যে কবুল হয়েছে, হজ্জে মাবরুর হয়েছে, তার কিছু আলামত আছে। সে আলামতটা আমাদের এখন একটু আবিষ্কার করে দেখতে হবে। হজ্জে মাবরুর এটা আবার কোন হজ? আপনারা হয়তো সে আলোচনা আগে শুনেছেন। হজ্জে মাবরুর হচ্ছে মাকবুল হজ, যে হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা অনেক ইবাদত করি, অনেক আমল করি, সব আমল কি আল্লাহর কাছে কবুল হয়? আমরা কি নিশ্চিত? আল্লাহ আমলকে কবুল করার জন্য তিনটে প্রধান শর্ত আছে। এই তিনটা শর্ত যদি কারো পূরণ হয় তাহলে আপনি আশা করতে পারেন যে আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু নিশ্চিত হওয়া কঠিন। নিশ্চিত তো আল্লাহই হবেন, ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া ছাড়া আসলে আমাদের নিশ্চিত হওয়ার আর কোনো উপায় নেই। তাহলে আমরা আশা করতে পারি, এবং এই যে আশা তার মানে কবুল হতেও পারে আবার নাও হতে পারে। এই এই যে আশা এবং নিরাশার দোলাচল, এটা মোমিন হৃদয়ের আরেকটা সুন্দর আলামত যে আপনি নিশ্চিন্ত নন, যে আপনি সব আমল করে ভালো মানুষ হয়ে গেছেন, আল্লাহর কাছে ভালো মানুষের খাতায় আপনার নাম উঠে গেছে, তাই না? এটা মানুষ কখনোই নিশ্চিন্ত হতে পারে না। এই জন্যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো কাজই আপনাকে করে যেতে হবে, যাতে আপনি আশার মধ্যে থাকতে পারেন। আল হাজ্জুল মাবরুর যেটা মাকবুল হজ, সেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর হচ্ছে যেই হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। আর হজ মাবরুর কোনটা? সেই হজ যেই হজের মধ্যে ব্যক্তি কোনো পাপ করেনি, কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হয়নি এবং কোনো ঝগড়াঝাটি করেনি। আগে থেকেই যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এই ধরনের হজ করাটা হয়ে ওঠে না। আমরা মক্কা মদিনায় দেখেছি অনেক হাজি তার টেম্পারটা রাখতে পারেন না, যেহেতু কষ্টের কাজ, বেশ কিছু ত্রুটি হয়, সেবাদানকারী সংস্থাদেরও ত্রুটি হয়, ফলে দেখা যাচ্ছে যে অনেকেই ঝগড়ায় মেতে ওঠেন, অনেকেই হয়তো তার মুখ দিয়ে গালিগালাজ বের হয়ে যায়, অনেকেই দেখা যাচ্ছে যে আসলে তার যে সুন্দর আখলাকের মধ্যে থাকার কথা, সবরের মধ্যে থাকার কথা, সেটা হয়ে ওঠে না। তাহলে ইনাদের হজের ব্যাপারে আমরা বলতে পারবো না এটা হজ্জে মাবরুর হয়েছে কি না। হজ্জে মাবরুর হচ্ছে যেই হজে বান্দা আসলে একদিকে যেমন তার আকিদা শুদ্ধ, ইমান শুদ্ধ, সুন্দর ইবাদত করেন, অন্যদিকে তেমনি তিনি সুন্দর আখলাকের মধ্য দিয়ে হজটাকে সম্পাদন করে দেশে ফিরে আসেন। তাহলে হজ্জে মাবরুর হওয়ার কিছু আলামত আছে। আপনি একটা ভালো কাজ করলেন, সেই ভালো কাজের কিছু ফলাফল আছে। কেউ যদি রোগাক্রান্ত হয়ে হসপিটালে তিনি ভর্তি হন, চিকিৎসা তিনি পূর্ণ ভালো হয়ে যান, এরপরে বাসায় ফেরেন, তখন তার পরবর্তী সিমটম থেকে আমরা বুঝতে পারবো তিনি পূর্ণ সুস্থ হয়েছেন কি পূর্ণ সুস্থ হন নাই, তাই না? যদি দেখা যায় যে আগের সিমটমগুলো রয়ে গেছে, তাহলে কি বুঝবেন সে কি সুস্থ হয়েছে? আর যদি দেখা যায় যে না, আগের কোনো সিমটম এখন আর নেই, তাহলে বোঝা গেল তিনি সুস্থ হয়েছেন। তাহলে যিনি হজ করে এসেছেন, হজ্জে মাবরুর যার নসিব হয়েছে, সৌভাগ্য হয়েছে, তার সিমটম থেকে আমরা বুঝতে পারবো তার হজটা কি হজ্জে মাবরুর নাকি হজ্জে মাবরুর নয়। যদি হজের কদিন পরেই তিনি আবার সুদঘোষের দিকে ফিরে যান, চুরি চামারির দিকে ফিরে যান, দুর্নীতির সাথে সম্পৃক্ত হন, তাহলে বোঝা গেল তিনি হজ করেছেন, আলহাজ হয়েছেন, কিন্তু হজ্জে মাবরুর তার নসিব হয় নাই। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। হাসান আল বসরি তিনি প্রখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তাবেঈ ছিলেন, অত্যন্ত বিশ্বস্ত মানের জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কাকে বলা হয়? তিনি বললেন, আন তাউদা জাহেদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা। তুমি হজ থেকে ফিরে দুনিয়ার প্রতি তোমার আর সেই লোভটা থাকবে না, এমন হবে, এবং তোমার সকল আগ্রহ আখেরাতমুখী হবে। এর দ্বারা বোঝা যাবে যে তোমার হজটা হয়েছে হজ্জে মাবরুর।